আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, এদেশের মেয়েরা ফেসবুক, টুইটার সহ আর বিভিন্ন জায়গায় এঞ্জেল নাম ব্যবহার করে থাকে। এই এঞ্জেল নামের কারণে সে নিজেকে ক্ষতিগ্রস্ত দিকে ধাবিত করছে। ইংরেজি এঞ্জেলের বাংলা হলো ফেরেস্তা, আর আরবি হলো মালাইকা। ফেরেস্তাদের অস্তিত্ব স্বীকার করা ফরজ। কেউ যদি ফেরেস্তার অস্তিত্বের কথা বিশ্বাস না করে তাহলে সে মুসলিম থাকবে না। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি বা আল্লাহকে কখনো বলেছেন যে ফেরেস্তা হলো নারী? যদি আল্লাহ নাই বলে থাকেন তাহলে আমরা কিভাবে জানলাম যে ফেরেস্তা হলো নারী? আসলে এটা অমুসলিম ধর্ম থেকে এসেছে, যার পুরো ধারণাটা অমুসলিমদের থেকে, আর মুসলিম নারীরা তাই প্রচার প্রসার করে যাচ্ছে। অবশ্য বেশিরভাগ ক্ষেত্রে তার নিজের অজান্তে মুসলিম নারীরা ইচ্ছাকৃতভাবে এই নাম ব্যবহার করে না, তারা শখবশত এই নামটি ব্যবহার করে থাকে। কিন্তু এই নামের ফলে সে যে কত বড় গুনাহগার হচ্ছে তা সে কখনো চিন্তা করে না। আল্লাহ তাআলা বলেন, যার আখিরাতে বিশ্বাস করে না তারে ফেরেশতা দেখে স্ত্রীবাচক নামকরণ করে থাকে। এই জঘন্য কাজটি মুশরিকরা ছাড়া আর কেউ করতে পারে না। তারাই ফেরেশতাদেরকে নারী বলে এবং আল্লাহর কন্যা সন্তান বলে, নাউজুবিল্লাহ। দেখুন, আমরা মুসলিম হয়ে মুশরিকদের দলে নাম লেখাচ্ছি। অমুসলিমরা হলো চিরস্থায়ী জাহান্নামী। তাদেরকে যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা জাহান্নাম দিকে যাব। তাই যারা এই কাজটি করছেন, জেনে হোক আর না জেনে হোক, তারা এখনই পরিহার করুন, সতর্ক হয়ে যান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানা তৌফিক দান করুক। আমিন।